একটা ড্রেস দেখাচ্ছে, এই যে এই ড্রেসটা তো অনেক সুন্দর, যারা একটু লাইটের মধ্যে যাচ্ছ তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারো। এই ড্রেসটা আমি খুলেছিলাম বিকজ হচ্ছে তোমরা সবাই জানো যারা আমাদের পেজে আছো অনেক আগে থেকে, আমি লাইট কালার খুবই পছন্দ করি, দ্যাটস ওয়াই এটা দেখে আমি লোভ সামলাতে পারি না, এটা আমি খুলেছিলাম। এটা অনেক সুন্দর একটা ড্রেস, বেসিক্যালি এটার ওড়নাটা অনেক সুন্দর, আর প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু ইনার দিলে কালারগুলো কিন্তু আরও সুন্দর হবে। হ্যাঁ, প্রত্যেকটা ড্রেসের কালার অনেক সুন্দর হবে, আর তোমরা যখন ড্রেসগুলো রিসিভ করবে তখন কিন্তু অবশ্যই অরিজিনালের লোগোটা দেখে নিবে। হ্যাঁ, আমাদের কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট, একদম অথেন্টিক প্রোডাক্ট, সো প্রত্যেকটাতেই তোমরা অরিজিনালের ট্যাগ পাবে। ওকে, এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালারের একটা ড্রেস। হ্যাঁ, খুব সুন্দর একটা অ্যাশ কালারের ড্রেস। তো এইটা হচ্ছে এটা নেকটা। হ্যাঁ, এখন সবাই বলতে পারো নেকটা অনেক বড়। হ্যাঁ, এই নেকের একটা ডিজাইন আছে, এই বড় নেকের কারণ হচ্ছে একটা খুব সুন্দর একটা নেক করা আছে। আমি নেকের ছবিটাও ক্যাটালগের থেকে দেখিয়ে দিব, কেন এটা এত বড়, এত বড় নেক হলে কি হবে। এটা খুব সুন্দর একটা নেকের ডিজাইন আছে, সেটা তোমরা ক্যাটালগে পাবে, আর আমি দেখিয়েও দেবো। এই দেখো, এটার মধ্যে হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হচ্ছে তোমার সিলভার কালারের জরি সুতা প্লাস হচ্ছে স্টোন দিয়ে দেখো খুব সুন্দর করে করা আছে পুরো ড্রেসটা। এভাবে পুরো ড্রেসটা এভাবে খুব সুন্দর করে জরি সুতা আর হচ্ছে তোমার স্টোন দিয়ে কাজ করা আছে, প্লাস হচ্ছে দেখো নিচের অংশে খুব সুন্দর করে যেরকম পার্ল করা আছে, এবং পার্লগুলো কিন্তু অবশ্যই দেখো লক করা। হ্যাঁ, এবং ইন্ডিয়া কিন্তু এই যে এরকম টেসেল দেওয়া আছে, এবং প্রত্যেকটা কাজই এত ফিনিশিং করা, প্রত্যেকটা কাজই কিন্তু দেখো খুব সুন্দর করে ফিনিশিং করা আছে, প্রত্যেকটাই জরি সুতা আর হচ্ছে স্টোন দিয়ে অনেক সুন্দর করে। আপু হ্যাঁ, পিঙ্ক বলতে আপু পিচ কালার একটা হবে, পিচি পিঙ্ক একটা হবে, আমি দেখাচ্ছি পিচি পিঙ্ক একটা হবে, তুমি সাথে থাকো, এটার পরে আমি ওইটা দেখিয়ে দিব। হ্যাঁ, তো হচ্ছে এই হচ্ছে ড্রেসটা। ওকে, খুবই সুন্দর একটা ড্রেস, আমি আসলে বেসিক্যালি একা একা লাইভ করি, দ্যাটস ওয়াই হচ্ছে ইনারগুলো ভিতরে ঢুকাইতে পারি না, ড্রেসের ভিতরে ঢুকাই ওইভাবে ভালো করে দেখাইতে পারি না। যদি ইনারগুলো ভিতরে দাও এগুলোর কালার কিন্তু অনেক সুন্দর আসবে, যারা একটু সিম্পলের মধ্যে মানে লাইট কালারের মধ্যে গর্জিয়াস চাচ্ছ তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারো। টোটালটাই সিলভার কালারের জরি সুতা আর স্টোন দিয়ে কাজ করা আছে। ওকে, আর এটার নেকটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এটার নেকটা হচ্ছে এই দেখো, এটার নেকের ভিতর দিয়ে, এটার নেকের ভিতর দিয়ে দেখো এরকম একটা জরির মানে এই যে এই জিনিসটা ভিতর দিয়ে যে এভাবে গলাটা হবে। হ্যাঁ, আই থিঙ্ক এই যে এইভাবে দেখতে পাচ্ছ এভাবে গলাটা হবে, কেউ যদি না চাও এভাবে করতে সে কিন্তু ছোট করে নিতে পারবে। বেসিক্যালি হচ্ছে এটা ড্রেসের ভিতরে যে এভাবে বসবে। হ্যাঁ, এই এই জিনিসটা দেখিয়ে দিই, এটা দেখো টোটালি এত সুন্দর একটা ঘন করে ওয়ার্ক করা আছে, আর এটা কিন্তু টোটালি জরি সুতা আর সিকোয়েন্স করা আছে, কিন্তু খুবই গর্জিয়াস। দেখো এটা কিন্তু এই যে বড় যে নেকটা আছে এটা নেকের ভিতর দিয়ে বসবে। হ্যাঁ, এটা কিন্তু নেকের ভিতর দিয়ে বসবে, খুবই সুন্দর। ওকে, তো এই হচ্ছে ড্রেসটা, আমি ড্রেসটার হচ্ছে ফ্রন্ট পার্ট দেখালাম, ড্রেসটার ফ্রন্ট পার্ট দেখালাম, বেসিক্যালি ডিজাইনটা হচ্ছে ওইভাবে দেখানো হয়নি। এই দেখো বেসিক্যালি হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর, আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। পিচটা আগে দেখাও আপু, এটা তো দেখাচ্ছি আপু, এটা শেষ করে পিচটা দেখাবো। হ্যাঁ, এটাকে শেষ করে নিই যেহেতু এটা অন দা ওয়ে, সো এটা এখন কিভাবে রেখে আরেকটা দেখাবো, এটা শেষ করে, এটা শেষ হয়েই গেছে, এটা শেষ করে আরেকটা দেখাচ্ছি। ওকে, তো এই হচ্ছে এটার ব্যাক পার্টটা, এটার ম্যাটেরিয়ালসটাও কিন্তু অর্গেনজার উপরে। হ্যাঁ, এটার ম্যাটেরিয়ালসটাও কিন্তু অর্গেনজার উপরে, এই দেখো অরিজিনাল ফেব্রিকের হচ্ছে যে এখানে রোজমিনের সিল দেওয়া আছে ফেব্রিকের, আর হচ্ছে যে এখানেও দেওয়া আছে, এগুলো হচ্ছে অরিজিনাল ফেব্রিক। ওকে, তো হচ্ছে এবারে স্লিভসে চলে যাচ্ছি, ব্যাক পার্টে কোনো কাজ নেই, ব্যাক পার্টটা হচ্ছে একবারেই প্লেন। এই দেখো স্লিভসটা কত সুন্দর, আবার এটার স্লিভসে কিন্তু দেখো নিচে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে, দেখো এরকম কুচি কুচি, এখন যে ডিজাইনগুলো চলছে স্লিভসে সেই ডিজাইন চলছে। এটা হচ্ছে তোমার স্লিভস, স্লিভসটাও খুব সুন্দর করে তোমার সিলভার কালারের জরি সুতা আর হচ্ছে দেখো স্টোন দিয়ে করা আছে, এগুলো কিন্তু খুবই শাইনি। হ্যাঁ, খুবই শাইনি, এগুলো পরলে গর্জিয়াসও লাগবে আবার আসলে উগ্র লাগবে না, খুব সুন্দর লাগবে। তো এই হচ্ছে বেসিক্যালি ড্রেসটা,
যেটার সাথে কিনা তোমরা নেকের জন্য এইটা পাবা, যেটার এত বড় একটা নেক, এতটুকু ভিতর দিয়ে এটা এতটুকু সেলাই করা মানে থাকবে ভিতর দিয়ে, যদি ওই নেটটা করতে চাও। আদারওয়াইজ তোমরা ওইভাবে না করলে এটা অন্যভাবেও এটা ইউজ করতে পারো, যার যার ইচ্ছে অনুযায়ী। ওকে, দেখেছো এটা কতটা শাইনি? আর এটার প্যাকেজিংটাও দেখিয়ে দিচ্ছি, যে প্যাকেজিং এর মধ্যে লোগো আছে, এছাড়া এটার মধ্যে হলোগ্রাম পাবে তোমরা। ওকে, আর হচ্ছে এটার সালোয়ারটা হচ্ছে শ্যাম্পন সিল্কের মধ্যে, এটার সালোয়ারটা হচ্ছে শ্যাম্পন সিল্কের মধ্যে, এটার মধ্যে ইনার এবং সালোয়ার দুইটা একত্রে আছে। এটার মধ্যে ইনার এবং সালোয়ার দুইটা একত্রে আছে। দেখি একটু ট্রাই করে এটা হচ্ছে ওইভাবে দেখানো যায় কিনা। ওকে, ফ্রন্ট পার্টটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই দেখো, এই দেখো, এরকম একটা কালার আসবে যেটা কিনা খুবই সুন্দর, হ্যাঁ খুবই মার্জিত এবং খুবই সুন্দর লাগবে। তো এই হচ্ছে ড্রেসটা গেল। আর এটার ওড়না, এটার ওড়না কি আর বলবো, এটার সাথে একটা কন্ট্রাস্ট ওড়না দেওয়া আছে, কন্ট্রাস্ট ওড়না দেওয়া আছে। এই দেখো, লাইট পেস্টের মতো একটা কালার ওড়নাটা, এটা কিন্তু নেটের উপরে আছে। ড্রেসটা কিন্তু অর্গেঞ্জা, সালোয়ারটা হচ্ছে তোমার শ্যাম্পুর সালোয়ার এবং ইনার হচ্ছে শ্যাম্পুর সিল্কের মধ্যে, আর ওড়নাটা কিন্তু নেটের মধ্যে। ওড়নার কালারটা তো আমি দেখিয়ে দিয়েছি। ওকে, লাইট কালার গুলো কিন্তু ক্যামেরায় সহজে আসতে চায় না, তো যে আমি এভাবে দেখাচ্ছি ওড়নার কালারটা সেম যেটা দেখতে পাচ্ছ, খুবই লাইট একটা পেস্ট। হ্যাঁ, খুব সুন্দর করে যে ওড়নার পাশে দেখো, খুবই সুন্দর করে সিকোয়েন দিয়ে আর জরি সুতা দিয়ে কাজ করা আছে। আর বাড়তি অংশটা কিন্তু তোমরা কুচি করে নিতে পারবে। হ্যাঁ, ফুল ওড়নাটাই হচ্ছে যেরকম করে করা আছে, আর ভিতর দিয়ে হচ্ছে এটার ভিতর দিয়ে হচ্ছে যে এরকম ছোট 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 করে জরি সুতা দিয়ে কাজ করা আছে। ওকে, এবং দেখো ওড়নাটা কিন্তু এখনই অনেক বড়। এছাড়াও ওড়নার মধ্যে কিন্তু অনেক কিছু করা আছে। হ্যাঁ, ওড়নার দুই পাশে কিন্তু তোমরা আঁচলের জন্য এক্সট্রা করে, আঁচলের জন্য কিন্তু এই দেখো, ওড়নার দুই পাশে আঁচলের জন্য কিন্তু এই যে এরকম জরি সুতা দিয়ে, জরি সুতা দিয়ে কাজ করা আছে। এটা ওড়নার দুই পাশে, এমনিতেই কিন্তু ওড়নাটা অনেক বড়, দেখো এমনিতেই ওড়নাটা অনেক বড়, তারপরে আবার ওড়নার দুই পাশের আঁচলের জন্য এরকম এরকম দুইটা প্যাচেস পাবা সেম। আমি একটা প্যাচেস খুলে দেখাচ্ছি, সেকেন্ডটা খুলবো না, যেটা কিনা জরি সুতা দিয়ে যেরকম ঝিকঝাক করা আছে, এবং এন্ডে ওড়নার সাইডে যে ই করা আছে সেটা কিন্তু। ওকে, টোটাল হচ্ছে এটা দুইটা আঁচল হবে, খুবই লাইট একটা পেস্টের মধ্যে আঁচল হবে এটা। তো হচ্ছে আমি এটার সাথে ধরে দেখিয়ে দিচ্ছি, আর কিছু আছে? ওড়নার দুইটা আঁচল তোমরা এক্সট্রা করে পাবা, আমি এটা খুলে রাখি। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা অ্যাশ কালার, আমি পেজে ছবি পোস্ট করে দিব, ক্যাটালগ পিকচারগুলো, খুব সুন্দর একটা অ্যাশ কালার, এটা কিন্তু নিতে পারো, অনেক সুন্দর। আমি জানি না লাইভে কেমন আসছে কালারটা, বাট এটা অনেক সুন্দর, যেটার সাথে কিনা তোমরা ড্রেসের সাথে যে এরকম একটা প্যাচ পাবে, যেটা কিনা গলার ভিতরে ইউজ করার জন্য। আমি এটা খুবই চওড়া, তোমরা চাইলে এটা হাফ করে দিতে পারবে, হ্যাঁ হাফ করে দিতে পারবে, গলার ভিতর সাইডে যে এভাবে হবে, এভাবে হবে, যেটাতে কিনা ড্রেসটা আরও গর্জিয়াস হয়ে আসবে। আর প্রাইসটা আপু বলে দিচ্ছি, আপু এটা দেখিয়ে আমি প্রাইস বলে দিচ্ছি। আর ওড়নার সাথে যে এরকম দুইটা আঁচল পাবে, যেটা কিনা ঝিকঝাক জরি সুতাতে করা আছে, এবং ইন্ডে যে এরকম করে করা আছে, সুতরাং হলো কি ওড়নার চারের সাইডে কিন্তু সিকোয়েন্সের প্যানেল হলো। ওকে, তো এবং দেখো স্লিপসে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে। তো এই ড্রেসটা যাদের ভালো লাগছে, কালারটা কিন্তু ড্রেসের কালারটা কিন্তু যে এরকম আসবে, হ্যাঁ ড্রেসের কালারটা কিন্তু ইনার দিলে এরকম আসবে, ওটার মধ্যে ইনার এবং সালোয়ারের কাপড় একসাথে আছে। তো এই ড্রেসটা যাদের কাছে ভালো লাগছে, তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ অথবা ওয়েবসাইটে হচ্ছে ইনবক্স করতে পারো। প্রাইস হচ্ছে অনলি 2550 টাকা। ওকে, এই ড্রেসগুলো কিন্তু এত গর্জিয়াস, এটা কিন্তু চাইলে 3K দিয়েও মানে সেল করা যায়, তো 3K দিলেও তোমরা নিতা। আর এটা আমি জানি না লাইভে কতটুকু ভালো লাগছে, আজকের ড্রেসগুলো অ্যাকচুয়ালি অনেক অনেক সুন্দর, যারা নিবে না তারা মিস করবে। ওকে, আর প্রত্যেকটা ড্রেস